নমস্কার বন্ধুরা, আমি প্রণব, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ উইথ প্রণব। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই উপলক্ষেই যেহেতু আমার বাড়িতে জগন্নাথ দেব আছেন, তো সেই জন্যে বাড়িতে ছোট্ট করে একটা মানে আমার মতন করে স্নান যাত্রার একটা আয়োজন করেছি। তো এখন মোটামুটি জোগাড় জাতি হয়ে গেছে, এখন ফলটা কাটবো, কেটে তারপর স্নান যাত্রার যে ভগবানকে স্নান করাবো সেটাও দেখাবো তোমাদেরকে, আর সাথে আমার রাধাগোবিন্দও আছে তাদেরকেও স্নান করাবো, সবটাই দেখাবো তোমাদেরকে। তাই ভিডিওটা দেখো আর সে সবটি দেখো আর কি, বেশি বকবক করবো না, তাহলে ফলটা কাটতে শুরু করে দিচ্ছি। হালকা লাল, বেশি লাল নেই তো, আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত হয় এই উৎসব। হিন্দু দেবতা জগন্নাথের ভক্তদের কাছে এই দিনটির বিশেষ একটি মাহাত্ম্যও আছে। এই দিনটিকে জগন্নাথ দেবের আবার জন্মতিথি হিসাবেও মনে করা হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মানে আসল মন্দির থেকে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়। তো সেই রকমভাবেই আমিও আমার বাড়িতে আজকে স্নান যাত্রার একটি ছোট্ট আয়োজন করেছি। আমি ঘটের মধ্যে দুধ, ঘি, মধু এবং দই মিশিয়ে নিয়েছি এবং দুধ তো আছেই, দেখতেই পাচ্ছ আর কি। তো সেটা নিয়ে আমি পানি শঙ্খর মধ্যে দিয়ে দিয়ে ভগবানকে স্নান করাচ্ছি। তারপর বালতিতে নিয়েছি একদম শুদ্ধ পরিষ্কার জল, সেই জল ঘটি করে নিয়ে ভগবানকে স্নান করাচ্ছি আর কি। পুরীর মন্দির এবং মাহেশের মন্দিরে এই সেমভাবেই জগন্নাথ দেবকে পুজো করা হয় এবং 108 ঘড়া জল দিয়ে তাদের স্নান করানো হয়। আমার কাছে তো সেটা সম্ভব নয়, তাই আমি বাড়িতে যেটুকু পেরেছি সেটুকুই নিজের মতন করে সাধ্য মতন চেষ্টা করছি আর কি। তো জগন্নাথ দেবের ভক্তদের বিশ্বাস, যেদিন পুরী এবং মানে মাহেশে জগন্নাথ মন্দিরে দেবতাকে যারা দর্শন করতে যান এই স্নান উৎসবের দিনকে আর কি, স্নান যাত্রার দিনকে, সেই দিনকে মানে যে কোনো রকম পাপ থেকে তারা মুক্ত হতে পারেন আর কি। তো সেই জন্যই অনেক দর্শনার্থী এবং অনেক মানুষ পুরীর মন্দিরে ভিড় করেন এই স্নান যাত্রার দিনে, এবং মাহেশের মন্দিরেও আর কি যান। 627 বছরের পুরনো মাহেশের মন্দির, সেখানেও মানুষ ভিড় করেন। আমার একবার সৌভাগ্য হয়েছিল যে মাহেশের মন্দিরে গিয়ে স্নান যাত্রা দেখার, এবছরও আমি নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার বাড়িতেই পুজো, আমি নিজের একটা ছোট্ট আয়োজন করেছি, সেই জন্যই আমি এবছর আর মাহেশের মন্দিরে যেতে পারলাম না আর কি। তো আমি ঠাকুরের জন্য নতুন জামাকাপড়ও কিনে নিয়ে এসেছিলাম প্রত্যেকের জন্যই। আমার বাড়িতে রাধা গোবিন্দও আছে, সেই ঠাকুরকেও স্নান করাবো একটু পরেই, তোমরা দেখতেই পাবে। তো জগন্নাথ দেবকে এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তারপর জুঁই ফুলের মালাও কিনে নিয়েছিলাম গতকাল রাতে, একদম সুন্দর করে ছোটো করে মালাটাকে বানিয়ে নিয়েছি। তারপর মুকুট পরিয়ে একদম সুন্দর করে রাজবেশে সাজিয়ে মানে সিংহাসনের ওপর রাখছি আর কি। আর আর আজকের দিনে আর কি মানে অন্যান্য মন্দিরে মানে মাহেশ এবং তোমার পুরীর মন্দিরে আজকে গজানন বেশে সাজানো হয় মানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। তো সেটা আমি জোগাড় করতে পারিনি, কিন্তু আমি আমার সাধ্যমতো যেটুকু পেরেছি সেটুকুই করলাম। আর একটু আগেই যেটা বলছিলাম যে আমার বাড়িতে রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দকেও আমি আজকে দিনে স্নান করাবো। তো সেইভাবেই মানে ঘটিতে দুধ এবং ঘি মধু সব মেশানো হচ্ছে, সেই দিয়েই স্নান করাচ্ছি আর কি। তারপর বালতি নিয়ে নিয়েছি পরিষ্কার জল, সেটা ঘটে করে স্নান করাচ্ছি তাদেরকেও। তো আজকের দিনটা বেশ ভালোই মানে কাটলো আমার, কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল। গত বছরই আমার এক বন্ধুর দেওয়াই মানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে আর কি, গত বছরও পুরী বেড়াতে গেছিলো, সেখান থেকেই আমাকে এনে দিয়েছিলো এই মূর্তিটা আর কি। তো গত বছর রথের দিনকে পুজো করেছিলাম, এবছর যেহেতু স্নান যাত্রার পুজোটা আমার বাড়িতে প্রথমবার, তো সেই জন্যই সেই দিনটাকে মানে মিস করতে পারলাম না আর কি। তো নিজের মতন করে চেষ্টা করলাম বাড়িতে পুজো করার। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নান যাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়, সেখানেই তাদের এই চিকিৎসা চলে আর কি। জগন্নাথের এই অসুস্থতার এই পর্যায়টিকে অনসর বলা হয় আর কি। এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না, তাদের দর্শনের জন্যে বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তেরা মন্দিরে যান, কিন্তু এই পটচিত্রের মধ্যেই তাদেরকে দর্শন করতে হয় আর কি। তারা বিশ্বাস করেন অনশয় পর্যায়ে জগন্নাথ অলোরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে
যে রাজবৈদ্যর আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে মানে 15 দিনের মধ্যে তারা সুস্থ হয়ে ওঠেন। তারপর আবার ভক্তরা তা মানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে দর্শন করতে পারেন সেই রথের দিনকে আর কি, যখন তারা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সাধ্যমতো কিছু ভোগের আয়োজন করেছি, যেরকম এখানে মিষ্টি, গুজিয়া, অমিত্রি, তারপর 5 রকমের ফল আমি কেটে দিয়েছি কাঠে রেখাবে আর কি। তারপর আছে জগন্নাথ দেবের প্রিয় খাবার গজা এবং খাজা, তারপর এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, তারপর রেখেছি শুকনো ভোগ যেমন চিড়ে, মুরকি, বাতাসা, তারপর আছে খেজুর, তারপর মিষ্টি, দই, খোয়া, ক্ষীর, তারপর আসল ভোগে রেখেছি আর কি লুচি, তারপর পনির এবং আলুর দম। আমি একটি প্রতিবেদন পড়ছিলাম, তো সেখান থেকে কিছু তথ্য পেয়েছি, সেটাই তোমাদেরকে শোনাবো। কতটা সত্যতা আছে সেটা আমার একদমই জানা নেই, কিন্তু আমি যেহেতু পড়লাম আমার সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি। তো স্নানযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন বিশেষ কিছু কাজ করলে জীবনে সর্বদা সুখ এবং সমৃদ্ধি বজায় থাকে, এটাই বলছে এই প্রতিবেদনটা আর কি। তো চলো দেখা যাক কী বলছে এখানে। তো স্নানযাত্রার দিন বলছে যদি গঙ্গা স্নান করা হয় তাহলে নাকি ভীষণ ভালো। তারপর গঙ্গা জল, কেশর, ঘি, চন্দন এবং কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে স্নান করালে তাতে নাকি ভীষণ সুফল পাওয়া যায় আর কি। তো আমি যেটা করেছি মানে কাঁচা দুধ, ঘি, মধু, তারপর দই দিয়ে স্নান করিয়েছি, জানি না এটা ভগবান গ্রহণ করবেন কিনা। তো যাই হোক, আমি মন থেকে করেছি, আশা করছি ভগবান আমাকে আশীর্বাদ করবেন, তার আশীর্বাদ চির সর্বদা বজায় থাকবে আমার ওপর। এরপর হলুদ অথবা সাদা রঙের মিষ্টি এবং 5 রকম ফল অর্পণ করলে নাকি ভগবান সন্তুষ্ট হন আজকের দিনে। দেবদেহীর বিগ্রহে তুলসী পাতা এবং গোলাপ ফুলের মালা অর্পণ করতে বলছে। না, আমি তুলসী পাতা দিয়েছিলাম কিন্তু গোলাপ ফুলের মালাটা আমার দেওয়া হয়নি। এরপর বলছে যে এই দিন যদি পরিবারের সকলে মিলে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পুজো করা যায় তাতে নাকি পরিবারের সুসম্পর্ক বজায় থাকে। এরপর নিজের সাধ্য মতো দান ধ্যান করতে বলছে, যদি কোনো ব্রাহ্মণকে দান করতে পারা যায় আর কি, সেটাও নাকি খুব শুভ বলে মানা হয়। এই দিন কাউকে কোনো টাকা অথবা বাড়ি থেকে কোনো জিনিস ধার না দেওয়াই ভালো, এটা আমি নিজেও মানি। বৃহস্পতিবার এবং শুক্রবার কাউকে কোনো দান ধ্যান আমিও করি না, এটা আমি শুনেছিলাম, তাই আমি এটা মেনে চলি আর কি। পুজো হয়ে গেছে, আজকে দুপুরের মেনুতে একদম নিরামিষ খাবার দাবার, ফ্রাইড রাইস, পনির এবং আলুর দম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। জগন্নাথ দেব সকলকে ভালো রাখুক এই কামনাই করি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, সকলে খুব ভালো থেকো।